রবি ঠাকুর, যে টাইমে আপনার এখানে আসতেন বালালনের সঙ্গে সম্পৃক্ত ছিল কথাবার্তারা হয়তো, সেই টাইমটায় এটা আপনার হচ্ছে কুষ্টিয়া জেলা না, সেই টাইমটা হচ্ছে নদিয়া জেলা। নদিয়া জেলা যে টাইম সেই টাইমই লালন ফকিরের আবির্ভাব। তো উনি জমিদার ছিলেন আমাদের এই এলাকার। তো উনি যখন আসতেন তখন কোনো রোড ঘাট ছিল না, নদীপথ ছিল। আর বিশেষ যারা পয়সাদার লোক তারা ঘোড়ায় চড়ি ধরেন আসতেন। তো যাই হোক, যখন খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায় এই গানটা এক সাধু গায় রবি ঠাকুর। সেই সাধুর মুখ থেকে শোনার পরে রবি ঠাকুর জিজ্ঞাসা করে সেই সাধুকে যে এই তুমি এই গান কোথা থেকে পাইছো? তো তখন বলল যে শেওড়িয়াতে লালন ফকির নাম করে একটা মানুষ আছে, ওখানে ওনার কাছ থেকে এই গানটা আমি সংগ্রহ করেছি। তখন রবি ঠাকুর ষোলবিহারার পালকি, রবি ঠাকুর বাড়ি এখনও আছে সে পালকি, সেই পালকি পাঠা দেয় যে সসম্মানে লালন ফকিরকে আমার দরবারে নিয়ে আসে। তখন ধরেন জমিদার অর্ডার করেছে, তখন তারা পালকি গাড়ি করে আইসে এই শেওড়িয়াতে আসি। তখন ওখানে আপনার ঝোঁকঝাটটা, এটা কালী নদী, এই নদীর সাথে সম্পৃক্ত হচ্ছে গড়াই নদী। গড়াই নদীর থেকে ডালবারা এসে কালী নদী নদী রূপান্তরিত হল, এটা কালী নদী। এই কালী নদীতেই লালনেক পাওয়া যায় বসন্ত রোগ অবস্থায়, এটা সবাই জানে। যাই হোক, তারপরে পালকি যখন পাটা দেয়, পালকি পাটা দিলে তখন রোগ লালন দেখছে যে আমাকে পালকি নিয়ে আইসে চারজন, এই কারো বলে নাকি যারা কাঁধে করে নিয়ে যায়। তখন লালন সাহেবজি বলছে যে আপনারা ফিরে চলে যান জমিদার সাহেবের কাছে, আমি মগরবের নামাজের পর আপনার জমিদার সাহেবের সাথে দেখা করো। তো বললো যে ঠিক আছে। তো ফিরে চলে গেছে, তখন রবি ঠাকুর জিজ্ঞাসা করলে কী ব্যাপার লালন আসেনি? তো বললো না, লালন বললো যে এরকম মগরবের নামাজের পর আপনার সাথে দেখা করো। ইতিমধ্যে টাইম ওভার করতে করতে দেখে যে সামনে চলে আসতেছে একটা শহর, চিকন শহর হাতে টিকটাক করে চলে আসতেছে। একটু দূরের থেকে 20-30 ফিট দূরের থেকে রবি ঠাকুর বলছে কী ব্যাপার আপনার জন্য পালকি পাঠাইছি? উনি কথা বললেন না, ফের রিকোয়েস্ট করেছে যে কী ব্যাপার আপনার জন্য পালকি পাঠাইছি। তখন কথাটা ক্যাচিং করে নিয়ে লালন বলল যে এই রবি তুই কী কবি, তুই যার কাঁধে চড়িস আমি তার সেবা করি, এই কথা কিন্তু অ্যান্সার করতে হবে। এই রবি তুই কী কবি, তুই যার কাঁধে চড়িস আমি তার সেবা করি। অর্থাৎ উনি বললেন যে আমি একজন মানব হয়ে আর একজন মানবের কাঁধে চড়ি আমার কত কষ্ট করি, ধরেন এই শিলাইদা নিয়ে যাবে আমি চড়তে পারবো না, মানব হয়ে আর একজনের মানবের কষ্ট, কারণ আমার ধর্মটাই তো মানবতা, লালন ফকিরের ধর্মটাই মানবতা। তাই উনি বললেন, বলার পরে রবি ঠাকুর তখন খুব সচেতন মানুষ, তখন ওই কথা ক্যাচিং করে নিয়ে তো বললো যে তাই তো, এই রবি তুই কী করবি, তুই আমি তার সেবা করি, তাহলে বিরাট কথা। এই ওনার বসার জায়গা করতে তখন ভিতরে রেস্ট হাউসের ভিতরে সুন্দর একটা রুম দেয়, রুমে আলাপ আলোচনা যেটাই হোক। কিন্তু লালন সাইজের খাঁচার ভিতরে অসীম পাখি আর রবি ঠাকুরের আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে দেখতে আমি পাইনি না। একটা সেম পজিশনের গান, একই গান, একই কথা, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে আর লালন ফকির বললে আমার খাঁচার ভিতরে অসীম পাখি। তো যাই হোক, এইভাবে তাদের সাথে আদান প্রদান হয়েছে। তবে তখন যে রিয়েলি সত্য কথা যে তখন কোনো রোড গার্ড নেই, ঢাকা রোড নাই, এদিক রোড নাই, ওদিক রোড নাই, বন জঙ্গল, এটা তো রিয়েলি জঙ্গল আমার শেওড়িয়াতে, ওই উমিন্দে আপনার সব শহর এলাকা, গড়াই নদীর শহর, তখন বাড়ি ঘর দৌড় নেই, ঝোড়ঝাটটা বাঘপালা থাকে, এখন বোঝা যায় না সে ফিগারটা। কিন্তু কালী নদী এই যে আমি বসে রয়েছি এটা নদীর মাঝখান, এই নদীতে হাজার মনে লোক আছে গেছে, চরম সোঁত আমার দাদারা যখন দেখছে তখন আমরা এসে দেখছি এটা ভরাট করা এইভাবে আর কি। লালন সাহেবের তো লালন সাহেবের যে পাওয়ার, অলৌকিক পাওয়ার, এই পাওয়ারের কাছে অন্য পাওয়ারের কোনো হিসাব থাকবে না। আর তার যে গান, আধ্যাত্মিক গান, আধ্যাত্মিক চিন্তা চেতনা, মুক্তির পর মানুষ ভজলে সোনার মানুষ হবে, নইলে তুই মূল হারাবে। আল্লাহ নিজে বললেন যে আমার নৈকট্য লাভ করতে হলে আমার মানুষকে ভালোবাসতে হবে।
আর লালন ফকির বললে যে আল্লাহ যদি বলি থাকে যে আমার নৈকট্য লাভ করতে হলে আমার মানুষকে ভালোবাসতে হবে, সাইজে আবার কি করলেন, ওখানে আবার লেখলেন যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে তুই মূল হারাবি। কারণ মানুষ যদি না ভজেন আল্লাহর নৈকট্য লাভ করা মোটেই সম্ভব না। তাই লালন সাঁইজির এই আধ্যাত্মিক গান নিয়ে আসলেন। তে লালন সাঁইজির যে চিন্তা চেতনা, আমরা লালনের গান করি, কিন্তু লালনের গান করলে যারা ধরেন সুন্দর বুজালা বুলালা কওয়ালা জানালা এই দর্শনটা মানে, এদের মূল্যায়ন নাই, এদের মূল্যায়ন কারোর কাছে নাই। কারণ সাঁইজেও বলছে যে সোনার মান গেল রে ভাই ব্যাঙায় এক পিতলের কাছে। সোনা এত দামি জিনিস, কিন্তু পিতল নিকেল দিয়ে সোনাকে ব্যর্থ করে দিস যে এটাই সোনা, অরিজিনাল সোনা। যত কোপ্রায় হ নিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। কথা হয় না কপাল গুনে, কথা হয় না কপাল গুনে, আমার মনে মানুষের শোনে, আমার মনে মানুষের শোনে। মেঘের বিদ্যুৎ মেঘে কালারে হারায় যাব, কালারে হারায় যাব, ওই প্রেম করব।